আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্য স্টেট ফরমেশন থ্রু স্যাক্রেড কমপ্লেক্স ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন, অর্থাৎ স্যাক্রেড কমপ্লেক্সের দ্বারা যে স্টেট ফরমেশন ভারতীয় সংস্কৃতিতে বা ভারতীয় সভ্যতায় লক্ষ্য করা গেছিল সেই বিষয়ে আলোচনা। বিখ্যাত সামাজিক নৃবিজ্ঞানী রবার্ট রেডফিল্ড 1955-এ গ্রেট ট্র্যাডিশন এবং লিটিল ট্র্যাডিশনের ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ কমপ্লিট অর এ কমপ্লেক্স স্ট্রাকচার অফ গ্রেট অ্যান্ড লিটিল ট্র্যাডিশন আর কল্ড সিভিলাইজেশন। অর্থাৎ কোনো সভ্যতা যদি গড়ে উঠতে চায় তাহলে কতগুলি লিটিল এবং গ্রেট ট্র্যাডিশন সেই সভ্যতা বা সংস্কৃতিটাকে কিন্তু গঠন করে। তাহলে এই সভ্যতা এবং সংস্কৃতি যেটা আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টি ক্ষেত্রে স্যাক্রেড কমপ্লেক্সের ভূমিকাটা কী, অর্থাৎ স্যাক্রেড কমপ্লেক্সটা কী, সেটা স্টেট ফরমেশনের ক্ষেত্রে কী বিশেষ ভূমিকা পালন করে। আমরা এই স্যাক্রেড কমপ্লেক্স স্টাডিটি এলপি বিদ্যার্থী অর্থাৎ ভারতীয় সমাজ সাংস্কৃতিক নৃবিজ্ঞানী ললিত প্রসাদ বিদ্যার্থীর দ্বারা অর্থাৎ প্রচলিত বা এলপি বিদ্যার্থীর দ্বারা তৈরি। তিনি রবার্ট রেডফিল্ডের শিকাগো স্কুল ইন অ্যানথ্রোপোলজির সমর্থক ছিলেন। তিনি পরিব্যক্তি বা ডিফিউশন দ্বারা বোঝাবার চেষ্টা করেছেন যে ক্ষুদ্র ঐতিহ্য ও বৃহৎ ঐতিহ্যের সমন্বয় এবং এই ক্ষুদ্র ঐতিহ্য এবং বৃহৎ ঐতিহ্যের সমন্বয় বোঝাতে গিয়ে তিনি এই স্যাক্রেড কমপ্লেক্স টার্মটি ইউজ করেন। কেন স্যাক্রেড কমপ্লেক্স টার্মটি ইউজ করা হয়, কারণ যদি দেখা যায়, তোমরা যদি দেখো যে সমস্ত প্রাচীন সংস্কৃতিগুলো রয়েছে বা প্রাচীন সমাজ রয়েছে, শহর রয়েছে, নগর রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো পবিত্র সমন্বয় বা পবিত্র বা ধর্মীয় ক্ষেত্রের প্রভাব রয়েছে, ধর্মীয় ক্ষেত্রে কিন্তু প্রভাব রয়েছে। আজকে যদি আমরা আলোচনা করি আমাদের ষোড়শ মহাজন পদের কথা, অর্থাৎ এই যে ষোলোখানা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে উঠেছিল, সেই ষোলোখানা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য যে গড়ে উঠেছিল তাদের যে স্টেট ফর্ম হয়েছিল তাদের মধ্যে ছিল একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, তাদের মধ্যে ছিল নির্দিষ্ট অর্থাৎ রাজা এবং তার ছিল রাজার কর্মদক্ষতা, অর্থাৎ সে ক্ষত্রিয় বংশজাত এবং সে কি হচ্ছে, সে যুদ্ধ করছে, অর্থাৎ যুদ্ধ করে সে রাজত্ব দখল করছে, এটা ছিল দৈনন্দিন জীবনের ভূমিকা। এবং এইভাবেই কিন্তু এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো কিন্তু ফর্ম হয়েছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো কিন্তু গড়ে উঠেছিল। তাহলে আমরা কালচারাল অ্যানথ্রোপোলজিতে আমরা যেটা স্টাডি করেছি, যখন কোনো সমাজ বা সভ্যতা গড়ে ওঠে তখন দেখা যায় যে একাধিক সংস্কৃতির সমাহার ঘটে। যেমন তুমি বলতে পারবে কালচারাল ট্রেড কমপ্লেক্স। কালচারাল ট্রেড কমপ্লেক্সে আমরা কী দেখেছিলাম, যে কালচারাল ট্রেড অর্থাৎ সংস্কৃতি বিশেষক একাধিক কালচারাল ট্রেড একত্রিত হয়ে তৈরি করছে কালচারাল ট্রেড কমপ্লেক্স। যেমন আমরা ধরেছিলাম যে বাড়ির ডাইনিং রুমটা কালচারাল ট্রেড, একটা ক্ষুদ্র একক, অর্থাৎ একটা বাড়ি তুমি যখন বলছো তখন তুমি কি বলছো, তখন তুমি বলছো তাতে ঘর রয়েছে অর্থাৎ বেডরুম রয়েছে, ডাইনিং রয়েছে, কিচেন রয়েছে, বাথরুম রয়েছে। তাহলে একটা স্পেসিফিক কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের সমন্বয় কিন্তু করে উঠছে একটা বাড়ি বা হাউস, কিন্তু লজের সাথে তুমি মিলাতে পারবে না, লজ কিন্তু আলাদা, লজে কিন্তু এত কিছু থাকে না, কিন্তু বাড়িতে কিন্তু তোমাকে এইগুলো রাখতেই হবে, অর্থাৎ ম্যান্ডেটারি জিনিসগুলো যেটা কিন্তু তৈরি করছে তোমার বাড়ি। এইরকমভাবেই একাধিক সংস্কৃতির সমন্বয়ে তৈরি হচ্ছে তোমার কি, তৈরি হচ্ছে তোমার সভ্যতা। তাহলে এবার এই যে সভ্যতাগুলো গড়ে উঠছে, সেই সভ্যতাগুলো গড়ে ওঠার পেছনে বা যে যে সভ্যতাগুলো স্টেট ফর্ম করছে সেখানে স্যাক্রেড কমপ্লেক্সের ভূমিকাটা কী,
সেক্টর কমপ্লেক্সটা কী ভূমিকা নিচ্ছে। এটাই এলপি বিদ্যার্থী এই তার তার দি সেক্রেট কমপ্লেক্স ইন হিন্দু গোয়া বইয়ের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলছেন কতগুলি পবিত্র ধর্মীয় ক্ষেত্র রয়েছে প্রত্যেকটা সমাজে, শুধুমাত্র যে হিন্দু সমাজে রয়েছে তা না, অর্থাৎ প্রত্যেকটা সমাজে, যেগুলি সেক্রেট কমপ্লেক্সের ভূমিকা পালন করে। কিরকম? অর্থাৎ সেক্রেট কমপ্লেক্সের, যেমন গয়া একটা সেক্রেট কমপ্লেক্সের ভূমিকা পালন করছে, যেমন তারকেশ্বর মন্দির একটা সেক্রেট কমপ্লেক্সের ভূমিকা পালন করছে, যেমন কালীঘাট মন্দির একটা সেক্রেট কমপ্লেক্সের ভূমিকা পালন করছে, তেমন পুরীর মন্দির একটা সেক্রেট কমপ্লেক্সের ভূমিকা পালন করছে। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু তোমার হচ্ছে ওদিকে ওদিকে তোমার দক্ষিণেশ্বরের মন্দির, তোমার বেলুড় মঠ, এইগুলো কিন্তু সেক্রেট কমপ্লেক্সের ভূমিকা পালন করছে না, দে আর অল হোলি প্লেস। তাহলে আমাকে বুঝতে হবে যে সেক্রেট কমপ্লেক্স বিষয়টা কি। স্যাক্রেড কমপ্লেক্স তিনি বোঝাবার চেষ্টা করেছেন স্যাক্রেড দুটো বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা এই যে ঐতিহ্যগুলো রয়েছে, লিটিল ট্র্যাডিশন এবং গ্রেট ট্র্যাডিশন, কীভাবে আমরা ফর্ম হচ্ছে একটা স্টেট ফর্মেশনের ক্ষেত্রে বা স্টেট ফর্মেশন করতে গিয়ে কীভাবে এই দুটো সাহায্য করছে সেটা দেখতে গিয়ে স্যাক্রেড কমপ্লেক্সকে, যে স্যাক্রেড কমপ্লেক্সের যে এলিমেন্টসগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, কী কারণে একটা আমি জায়গাটাকে কেন আমরা স্যাক্রেড কমপ্লেক্স বলছি, সেইটা হলো তিনটে স্পেশাল ব্যাপারের উপর নির্ভর করে, বা তিনটে প্রধান এলিমেন্ট রয়েছে। ফার্স্ট, স্যাক্রেড জিওগ্রাফি বলা হয়, স্যাক্রেড স্পেশালিস্ট বলা হয়, এবং স্যাক্রেড পারফরমেন্স বলা হয়। স্যাক্রেড জিওগ্রাফি, স্যাক্রেড স্পেশালিস্ট, স্যাক্রেড পারফরমেন্স। তাহলে এই স্যাক্রেড জিওগ্রাফিটা কি, অর্থাৎ যে জায়গাটায় ধর্মীয় ক্ষেত্রটা করে উঠছে সেই জায়গার একটা কিন্তু ভৌগোলিক পরিচয় রয়েছে, এবং ভৌগোলিক অর্থাৎ একটা স্বাভাবিকতা রয়েছে, প্রতিবন্ধকতা কিন্তু নেই। আজকে দেখো কেদারনাথ বদ্রীনাথ, সেটা কিন্তু একটা স্যাক্রেট কমপ্লেক্স আমরা বলছি না, কিন্তু পুরীকে আমরা স্যাক্রেট কমপ্লেক্স বলছি, কারণ সেখানে মানুষের যে যাতায়াতের যে প্রভাব, সেখানে তার থেকে কিন্তু পুরী অনেক মানুষ যায় এবং সেখানে কিন্তু একাধিক ক্ষেত্র পায় যেখানে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে তার সংস্কৃতির বিচরণ করতে পারে। তাহলে এখানে আমরা দেখছি কি, একটা স্যাক্রেট জিওগ্রাফি তিনি গয়াকে ধরছেন। কেন গয়া ফল্গু ব্যাঙ্ক, ফল্গু রিভারের অর্থাৎ ফল্গু নদীর তীরে অবস্থিত, এবং এই যে হোলি রিভার যেটা প্রাচীনকালের একটা বিশেষত্বতা রয়েছে, অর্থাৎ এটা মগধ রিজিয়নের অন্তর্গত, কে এই তোমার গয়া, এবং এই অঞ্চলটি নদী, এই অঞ্চলটির ভূপ্রকৃতি, গাছপালা যেন একটা পবিত্রতা, অর্থাৎ পবিত্র এখানে কিন্তু বয়ে যায় বা লক্ষ্য করা যায়। এবং বর্তমানে এর সেকুলারিজম, অর্থাৎ বর্তমানে এর যে আমরা শুধুমাত্র যে প্রাচীন পন্থায় যে রয়েছে তা না, বর্তমানে রাস্তাঘাট তোমার হচ্ছে পরিবর্তন হয়েছে, সেখানে মডার্নাইজেশনের যে প্রভাব, সেখানে পার্ক হয়েছে, সেখানে মল হয়েছে, সেখানে রেস্টুরেন্ট হয়েছে, যেগুলো কিন্তু একটা মডার্নাইজেশনের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে এবার দেখো চলে আসছি স্যাক্রেট পারফরমেন্স বা স্যাক্রেট স্পেশালিস্টের ব্যাপারে, অর্থাৎ কেন জায়গাটাকে বলা হচ্ছে পবিত্র সমন্বয় বা অর্থাৎ স্ট্রিট ফরমেশনের ক্ষেত্রে কেন এটি ব্যবহার হচ্ছে। আমি বলছিলাম সে ক্ষুদ্র ক্ষুদ্র ঐতিহ্যের কথা। ক্ষুদ্র ক্ষুদ্র ঐতিহ্য বলতে বোঝাচ্ছে সেই সমস্ত স্পেশালিস্ট যারা এই গয়াতে বিভিন্ন কর্মাদি বা ক্রিয়াকর্মাদি সম্পাদন করে থাকে, অর্থাৎ পূজা অর্চনা করে থাকে, অর্থাৎ সেই জায়গাকার পুরোহিতরা, যাকে বলা হয় গয়াল পণ্ডিত। গোয়াল পণ্ডিত, এই গোয়াল পণ্ডিতরা এতটাই দক্ষ, এতটাই তারা জীবন চর্চা করে বা বিভিন্ন তাদের যে কঠোর জীবনযাপন করে, তারা কি করে বিভিন্ন ধরনের সংস্কৃতিকে তারা অ্যাকোয়ার করে, বিভিন্ন ধরনের লিটিল ট্র্যাডিশনকে তারা অ্যাকোয়ার করে, আত্মস্থ করে। যেমন বাঙালি ওখানে যায়, যখন যেমন আসামি ওখানে যায়, যেমন ওখানে বিহারি যায়, তেমন ওখানে ইউপির লোকেরা যায়, তেমন ওখানে হরিয়ানার লোকেরা যায়, তেমন ওখানে মারোয়াড়িরা যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে আগত মানুষের যে সংস্কৃতি, ও কিন্তু একাই সেই ব্যাপারটাকে ডিল করে। অর্থাৎ সেই পুরোহিতরা, অর্থাৎ দেখা গেলো শ্রাদ্ধ শান্তির ক্ষেত্রে বলো, সেখানে বিবাহ বলো, সেখানে পিণ্ডদান বলো, সেখানে তুমি অন্নপ্রাশন বলো, সেখানে তুমি বলো অর্থাৎ উপনয়ন বলো, প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু ওই জায়গায় সম্পাদিত হয় এবং করে থাকে যে স্পেশালিস্টরা, তাদেরকে বলা হয় গোয়াল পণ্ডিত, এবং তাদের তারা এই একাধিক বিষয়ে তারা কিন্তু দক্ষ।
এবং একাধিক সংস্কৃতিকে তারা অ্যাকোয়ার করে এবং একাধিক সংস্কৃতিকে জানার জন্য তারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিচরণ করে। এইটাই হচ্ছে তাদের লিটিল ট্র্যাডিশন, এবং সেই লিটিল ট্র্যাডিশন অ্যাকোয়ার করতে করতে আজকে তারা কিন্তু গ্রেট ট্র্যাডিশনে পরিণত হয়েছে। অর্থাৎ আজকে তাদের যে জ্ঞান, সেই জ্ঞানকে তারা লিপিবদ্ধ করেছে, তা সেই লিপিবদ্ধ জ্ঞানকে পুস্তকের মধ্যে দিয়ে তারা সমাজে ছড়িয়ে দিচ্ছে। তাদের দ্বারা সমাজ পরিচালিত হচ্ছে, তাদের দ্বারা গ্রাম্য সমাজ জীবন, সেখানকার গ্রাম্য সমাজ জীবন পরিচালিত হচ্ছে। এই বিষয়গুলোই হচ্ছে আমাদের স্যাক্রেড কমপ্লেক্স, অর্থাৎ সেই সমস্ত স্পেশালিস্ট যারা ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে অ্যাকোয়ার করে তাদের সমাজ ব্যবস্থায় ছড়িয়ে দিচ্ছে। এইভাবে তারা কি করছে, আস্তে আস্তে একই রকমভাবে এই যে কনসেপ্টটা, অর্থাৎ একটা আমরা কি দেখলাম, একটা সংস্কৃতিকে তারা কি করলো, সংস্কৃতিকে তারা অ্যাকোয়ার করলো, সেই সংস্কৃতিকে অ্যাকোয়ার করে তারা একটা সমাজ গঠন করলো, অর্থাৎ একটা বৃহৎ ক্ষেত্রে, বৃহৎ ক্ষেত্রে ছড়িয়ে দিল। এইটাই হচ্ছে তার পবিত্র সমন্বয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটা আজকে শহর, আজকে কলকাতা শহর, দেখো কলকাতা শহরের খাদ্যাবস্থার জন্যেও খাদ্য অর্থাৎ খাদ্য ব্যবস্থার সংস্কৃতি রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্যের রয়েছে, নাট্য বিনোদন রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু, অর্থাৎ ধর্মীয় সংস্থান রয়েছে, ধর্মীয় এ রয়েছে, তাহলে প্রত্যেকটা এই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু আমরা লিপিবদ্ধ দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে কলকাতার মানুষকে খাদ্য সংস্থার জন্য কিন্তু গ্রামে যেতে হচ্ছে না, কিন্তু গ্রামের মানুষকে স্বাস্থ্যের জন্য কলকাতায় আসতে হচ্ছে। তাহলে এই যে ফর্ম, অর্থাৎ একটা নির্দিষ্ট কেন্দ্র, যে কেন্দ্রে বিভিন্ন ধরনের সংস্কৃতির আগমন ঘটছে এবং সেটা একটা সভ্যতা আকারে করে উঠছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের স্যাক্রেড কমপ্লেক্স। তাই দেখো আমি এবার বলছিলাম যে কেন আমরা তারকেশ্বরকে, কেন আমরা কালীঘাটকে বলছি স্যাক্রেড কমপ্লেক্স, কেন আমরা দক্ষিণেশ্বর বা বেলুড় মঠকে বলছি না। দেখো বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর, সেখানে কিন্তু নির্দিষ্ট একটা অর্থাৎ কালীকে পুজো হচ্ছে, ওখানে রামকৃষ্ণদেবকে পুজো হচ্ছে, কিন্তু এই জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন ক্রিয়াকর্মাদি হচ্ছে না, বা তুমি চাইলে পৈতে, তুমি চাইলে শ্রাদ্ধ, তুমি চাইলে অন্নপ্রাশন, তুমি চাইলে বিবাহ সম্পাদন করতে পারবে না। অর্থাৎ কালচারটা কিন্তু ইউনিক বা ওয়ান টাইপ কালচার, কিন্তু এখানে ডিফারেন্ট টাইপ অফ কালচার দে আর পারফর্ম, ফলে কি হচ্ছে, ফলে সংস্কৃতির বিচরণটা বা সংস্কৃতির ক্ষেত্রের বিস্তারটা কিন্তু এই জায়গায় বেশিভাবে অত্যধিকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের স্যাক্রেড কমপ্লেক্স। আশা করি বিষয়টি তোমাদের বুঝতে পেরেছো, যেটা আমরা পেপার টু এর এবং সাজেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা আজকে আলোচনা করলাম।